সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ব্লগটা এই মুহূর্তে দেখছো, আমরাও ভালো আছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, তো ঘুম থেকে উঠে আগে যেটা করছি, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি, আর রান্নাঘরের কাজ তো কাল রাত্রিবেলায় শেষ করে রেখে দিয়েছি। আজকে শুধু রান্নাঘরটা বাসিঘরটা ঝাড় দিলে হবে, অতটুকুই, আর মোছামুছি করতে লাগবে না। কাল রাত্রিবেলায় একদম মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এবারে দেখো, এই ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়ে নিয়েছি, আর এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ফেনাইল জল দিয়ে মুছি, অনেক সময় স্রাব দিয়েও মুছি। তো সকাল সকাল মুছি বলে একদম ফেনাইলটা দিয়ে মুছি, মানে স্রাবটা রেড করলাম না, হলে অনেক সময় স্রাবটা দিয়েও আমি মুছি। স্রাব দিলে কী হয় বলো তো, ঘরের দুর্বল মানে ময়লাটা না কাটে কিন্তু স্রাব দিয়ে মুছলে। আর ফেনাইল দিলে কিন্তু এমনিতে মানে মাছি মশা ওইটার উপদ্রবটা কম থাকে, কিন্তু ময়লাটা কিন্তু কাটে না। তো স্রাবটা দিলে মানে যা পরিষ্কার হয়। তো আজকে আর এখন স্রাবটা দিলাম না, আর এদিকে পাখা ঝাড়িয়ে রাখলাম। আর বর বলছে বারবার যে পাখাটা অফ করতে, পাখাটা অফ করতে। এক তো মানে সকাল সকাল এত পরিমাণে হাড় কাঁপানো ঠান্ডা লাগে, আমি তো এখন কাজ করছি আর গায়ে তো একটা হাউস কোট পরেই আছি, মানে সারাদিন দেখবো অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু সকাল সকাল আর তোমার সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে, সকালবেলার দিকে বেশি লাগে, এত পরিমাণে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। এই সকাল সকাল স্নান করা যা কষ্ট, তো কী আর করবি, মানে স্নান তো করবই। তো এদিকে দেখো আরও অনেক কাজ পড়ে আছে, তাই আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়লাম। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর মোছা কমপ্লিট। এবারে চলে আসলাম আমার জন্য গরম জল বসাতে, কারণ এত পরিমাণে ঠান্ডা, এই সকাল সকাল যদি আমি ঠান্ডা জল দিয়ে স্নান করি না, আরও মানে সিনটেক্সের মধ্যে জলটা জমা থাকে, সেই জমানো জল দিয়ে স্নান করলে তো আমি পুরো একদম অবশ্যই মানে বাথরুমে পড়ে থাকবো, এত পরিমাণে ঠান্ডা। তো এখনও কাজ করছি বলে আমার যেন মানে ঠান্ডাটা তোটা লাগছে না, তারপরও জলটা যখন মানে শরীরে ঢালবো না তখন দেখবে ঠান্ডাটা লাগবে। আর কি বলো তো, এমনিতে দেখবে আমরা যতই শীত বলি না কেন, ঘুম থেকে উঠে যখন কাজ মানে কাজকর্মে থাকবে অতটা কিন্তু তখন ঠান্ডাটা লাগে না। তো এদিকে দেখলে হাউস কোটটা আমি এদিকে না ভিজিয়ে নিলাম, আর এখন সমস্ত কাপড়পাতি ধুয়ে নিচ্ছি, কাচাকাচি করে নিচ্ছি। আর আমি না বেশি কাচতে পারি না, আমার আবার হাত ব্যথা শুরু হয়ে যায়। তো কতগুলো ব্রাশ দিয়ে কাচলাম, আর এখন বেড কাভারটা একটু ভালো করে কেচে নেব। শীতকালের দেখবে আমরা তো গায়ে তেল টেল দিই না, দেখবে কাপড় চোপড়ের জন্য ময়লাটা বেশি হয়, আর ময়লাটা যেন উঠতেও চায় না। তো এবারে দেখো লাস্টে একদম বেড কাভারটাকে ভালো করে কেচে নিচ্ছি। তো এদিকে কাচাকুচি কমপ্লিট, এবারে কাপড়গুলো ধুয়ে বেশ মানে পরে মেলে দেবো। কাপড়গুলো ধুয়ে আগে আমি স্নানটা করিনি, এখন তো কাজ করছি বলে, না হলে সকাল সকাল জলে আমার হাত দেওয়ার আর ইচ্ছে হয় না। ঘরে তো সকালবেলায় বাসনই ধোয়া যায় না এরকম, তাই আমি রাত্রিবেলায় না একদম রান্নাঘরের কাজ শেষ করে রেখে দিই। আমার সকালের ঠান্ডাটা যেন সহ্যই হয় না, রাত্রিবেলা ঠান্ডাটা ঠিক আছে আমি সহ্য করে নিতে পারি, কিন্তু সকালবেলা ঠান্ডাটা ভালো লাগে না। তো এই যে সকাল সকাল শীতকালে যদি একটু ঘুম থেকে না উঠি না, মানে সংসারের কাজ আর টাইম মতো করতে পারি না, আর আমার আবার টাইম মতো কাজ না হলে ভালোও লাগে না। এদিকে কিন্তু আমার স্নান করা কমপ্লিট, ওইদিকে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জলটা বসিয়ে দিলাম, আর আমি এদিকে দেখো এখনও ভালো করে রোদ উঠিনি। তো এই যে দেখো কাপড়গুলো এখন মেলে দিয়েছি, সকাল সকাল ধুয়ে দিলাম, তো দেখবে একদম তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে, মানে 12টা 1টার মধ্যে তো শুকিয়ে যাবেই সকাল সকাল যেহেতু ধুয়েছি। তো এবারে দেখো সমস্ত কিছু মেলে দিয়েছি, এবারে কাপড় মেলা তো কমপ্লিট। এবারে ঘরে এসে দেখো মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, এই ক্রিমটা না লাগালে না হয়, একটা সময় ক্রিমটাকে আমি একদমই পছন্দ করতাম না, আর আমার এখন এত পরিমাণে ভালো লাগে লিকমির পিচ মিল্ক, এটা আমি ইউজ করি। তো এটা আমি রাত্রিবেলায়ও মুখে লাগাই, আর মানে সকালবেলা স্নানের পরেও এটা আমি মুখে লাগাই। তো এবারে সিঁদুরটা পরে মুখে বেসিলিংটা মেখে নিলাম, তেল দেওয়ার আর সময় নেই, এবারে রান্নাঘরে চলে আসলাম। আর তোমাদের বললাম না কাল রাত্রিবেলায় রান্নাঘরে কাজ করে রেখে দিয়েছি, এই দেখো একদম বাসন গুসন এগুলো এখন গুছাতে লাগবে, একদম পুরো দেখো রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে আছে। মানে রাত্রিবেলায় যদি রান্নাঘরের কাজটা শেষ করে রেখে দিই না, তাহলে দেখবে সকালে অতটা মানে চাপ থাকে না, তারপরেও শীতের সকাল যত সকাল সকাল উঠি না কেন তারপরেও যেন একটা মানে মানে তাড়াহুড়ো থাকে। আর আমার যেহেতু আবার রান্নাটা একটা টাইমের মধ্যে করতে লাগে খেয়ে যাবে বলে, তো সেই জন্য আমার জন্য সকালবেলাটা একটু চাপ থাকে। তো এদিকে দেখো রান্নাঘরের কাজটা করে রাখাতে অনেকটা কাজে আমার কমে গিয়েছে, এবারে হলো বাসনকোসন গুছানোর পালা। তো বাসনকোসন দেখো সমস্ত কিছু গুছিয়ে রাখছি, শুধু কুকারটা আজকে সকালবেলা ধুয়েছিলাম, তো কুকার তো বাদে হাড়ি তো আমি রাত্রিবেলা মাঝি না তাই। তো এবারে দেখো আগে ভাতটা বসিয়ে দিলাম, আজকে এমনি তো একটু মানে স্নান টান করে সমস্ত কাজবাজ করে আস্তে আস্তে লেট হয়ে গেলো, তো তাই আগে ভাতটায় বসাচ্ছি। আর তোমাদের দাদা ভাই গেলো এদিকে বাজারে, তো ও আজকে চা খায়নি, এমনিতে টিফিন করে নিল। তারপর এদিকে দেখো ও বাজার নিয়েও চলে আসলো, তো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, তো এগুলো এখন পরিষ্কার করতে লাগবে, মরিচের ডাটাগুলো ফেলতে লাগবে, তারপর ধনেপাতা ডাটাগুলোও ফেলতে লাগবে। আর এদিকে দেখো মূলা নিয়ে আসলো, মূলা ধনেপাতা মূলু আর নিয়ে আসলো মাছ। আর এখানে যে চারটা মূলা দেখতে পাচ্ছ না, এই চারটা মূলায় নাকি 20 টাকা নিয়েছে, তাহলে বুঝো
মানে সবজি পাতির কি দাম। তো এদিকে দেখো মাছ নিয়ে আসলো, তো আর এদিকে কয়েকটা বার মাছের তেলও পড়লো। তো এগুলো সমস্ত কিছু ধোয়া ধুই করে নিয়েছি। তারপর লঙ্কাগুলোর গুঁটোগুলো ছাড়িয়ে এবারে দেখো যেহেতু লঙ্কাগুলো ধুয়েছিলাম, তো এবারে কাপড় দিয়ে ভালো করে জলটা একদম মুছে নিচ্ছি, না হলে জল শুদ্ধ যদি আমি কোটোর মধ্যে রাখি না তাহলে দেখবে লঙ্কাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবেই না সবসময় মানে রান্নাঘরের জিনিসপত্র এইভাবেই মানে সবজিপাতি ইয়ে করে রাখি, তাহলে অনেকটা দিন যাবে, নষ্ট হবে না। তো এই যে দেখো মরিচ লঙ্কাগুলো রেখে দিলাম, তারপর এবারে এই ধনে পাতাগুলো ওই ইয়ে করে নেবো, ডোটাগুলো পরিষ্কার করে নেবো। তো ধনে পাতাও না এইভাবে একদম একটা একটা করে পরিষ্কার করে তারপর উপর দিয়ে একটা পেপার দিয়ে রাখলে হবে। অনেকে আবার টিস্যু পেপারও ইউজ করতে পারো, তো আমি টিস্যু পেপার আর ইউজ করি না, মানে এমনিতে একটা পেপার উপর দিয়ে রাখলেই হয়, তাহলে কী বলতো একদম এক সপ্তাহর উপরেও চলে যাবে, কিন্তু ধনে পাতা তোমার নষ্ট হবে না, একটা ধনে পাতাও নষ্ট হবে না। আমি এইভাবেই না ধনে পাতাটা স্টোর করি। তারপর এদিকে দেখো মাছের যে কিছু তেল পড়লো ওটা বেগুন দিয়ে ভেজে নিলাম সকালে খাওয়ার জন্য। তারপর এদিকে আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই চপিং বুটটা তো আনা হলো আমার ঘরে, কিন্তু ঠিকঠাক ইউজ হচ্ছে না, তো এখন থেকে আবার প্রতিনিয়ত ভাবছি যে এটা ইউজ করব। তো এই যে দেখো ছুরি দিয়ে এখন আমি না কাটা শিখে গেছি, মানে আগে যেন আমার অসুবিধা হতো এখন আবার অতটা অসুবিধা হয় না, তারপরও অতটাও পারি না। এদিকে দেখো পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, পেঁয়াজটা কাটা হচ্ছে মাছের ঝোলের জন্য। তো আজকে আমি মাছের ঝোলটা কীভাবে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আমার কিন্তু খাওয়া হয়নি, আমি খাবো, তো তার আগে মাছের ঝোলটা বসিয়ে দিই, তারপর না হয় খাওয়া দাওয়াটা করে নেবো। তো দেখো সমস্ত পেঁয়াজগুলো একদম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। যাক শেষমেশ আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হলো, যাক অনেক কেঁদে টেঁদে পেঁয়াজটা কাটলাম, পেঁয়াজ না আমি কাটতেই পারি না, চোখ দিয়ে জল চলে আসে। তারপর দেখো এদিকে পেঁয়াজগুলোর মধ্যে আগে নুন মাখিয়ে রেখে দিলাম, তারপর নুনটা মেখে ভালো করে কষলি, এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কোনো মশলা অ্যাড করবো না। তারপর আর দেবো এখানে সর্ষের তেল, তো সর্ষের তেলটা দিয়ে ভালো করে একদম মেখে নেবো পেঁয়াজগুলো। এই যে দেখো ভালো করে এখন মেখে নিচ্ছি, এবারে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে মেখে নেবো, করার মধ্যে কিন্তু আর তেল দেবো না। এইভাবে না মাছের তেল ঝাল রান্না করলে খুবই টেস্ট হয়, মাছগুলো কিন্তু ভাজলাম না কাঁচা মাছগুলো। তো এবারে দেখো রান্নাটা আমি বসিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে, এদিকে রান্নাটা হোক, এবারে চলো আমি সংসারের কাজকর্মগুলো করে নিই। তো এবারে দেখো এদিকে আমি এখন রান্নাঘরের এই যে সমস্ত কিছু এখন পরিষ্কার করে নেবো, এটা তো প্রত্যেক দিনই আমি করি। তো আগে দেখো এই যে একদম গ্লাসের ইয়েটা খুলে এই একটা একটা করে সমস্ত ইয়েগুলো মুছে নিলাম, তারপর আবার দেখো গ্লাসগুলো এখন রেখে দিচ্ছি। এই যে দেখো, তো এই যে গ্লাসটা রেখে তারপর এদিকে দেখো এখন মশলার কুটোগুলো নামিয়ে নিচ্ছি। আর এটা না আমি অনলাইন থেকে ইয়ে করেছি, মেশো থেকে আনলাম, আমার মশলার কুটোটা দেখে অনেকে পছন্দ করেছে, খুবই নাকি ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, তাই আমি অর্ডারটা করলাম, আমার খুবই ভালো লাগে এটা। তো হয়ে যাবে প্রায় 2 বছরের মতো হয়ে যাবে এটা যে ইউজ করছি, 2-2.5 বছরের মতো। তো এবারে দেখো এই র্যাকের সমস্ত জিনিসপত্র নামিয়ে নিচ্ছি, নামিয়ে আবার র্যাকটাও মুছে নেবো, কারণ কয়েকদিন আগে তো পরিষ্কার করলাম, তারপরও প্রত্যেক দিন তো ঘর ঝাড় দেওয়া হয়, তো ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে দেখবে ধুলোবালি কিন্তু জিনিসপত্রের উপর পড়বে, তো সেই 2 দিন বাদে বাদে মুছে নিলে অতটার মানে নোংরা হবে না। তো তাই দেখো সমস্ত কুটোকাটি একদম আবার মুছে মুছে জায়গাটা জায়গা মতো রাখছে। আর এই র্যাকটার মধ্যে আমার শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর চামচ, কাঁটা চামচ, আদা গ্রেট করা, তারপর যত মশলাপাতি আছে এই এটার মধ্যে থাকে, চায়ের জিনিসপত্র, চিনি, চা পাতা ওগুলোও থাকে। এই র্যাকটাও এনেছি আমি মেশো থেকে এনেছি এই র্যাকটাও। এগুলো হলো হাতের কাছে থাকা জিনিস, মানে যখনই রান্না বসে হাতের কাছ মানে কাছে থেকে নিয়ে নিতে পারি। তো এই জায়গাটা দেখো মুছে রাখলাম, এবারে গ্রাইন্ডারটাকে সরিয়ে নিলাম। আর আমার মিক্সার গ্রাইন্ডারটা সবসময়ভাবে ডাকাই থাকে, মানে কোনো কিছু একটা করেই না আমি সাথে সাথে ডাকা দিয়ে নিই। তো দেখলে এই জায়গাটা কী সুন্দর মুছে নিলাম, এগুলো কিন্তু রান্না বসিয়ে কিন্তু করছি, ওই ঘর আবার গোছানো হয়নি, ওই ঘরটাও গোছাতে লাগবে, মানে বিছানাপত্র যেহেতু বেড কভারটা ধুয়ে দিলাম, তো বেড কভারটা চেঞ্জ করেছি, তো ওগুলো আবার পাততে লাগবে নতুন বেড কভার। তো এটা এখনও করা হয়নি, এটা রান্নাটা করে তারপর গিয়ে করবো। তো এদিকে দেখো মানে তেল যে সবসময় রাখি না রান্না করার তেল, একটার মধ্যে সর্ষের তেল থাকে আর একটার মধ্যে এমনিতে সয়াবিন তেল যে থাকে ওইটাতে থাকে। তো তেল রাখা যতই কটু মানে মুখটা মুছে রাখি না তারপরেও দেখবে মানে নিচটার মধ্যে যেন পুরো তেল পরে কীরকম হয়ে থাকে। তো তা এবার মানে তেলের কোটোগুলো ধুয়ে দিচ্ছি, আর যে পেটটার মধ্যে রাখি ওইটাও ধুয়ে দিলাম। তারপর এদিকে দেখো আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, এই যে লাস্টে ধনে পাতা দিলাম, এবারে মাছের ঝোলটা নামিয়ে নেব। আর মাছের ঝোলটা ফাইনাল লুক দেখো এই যে, আর আজকে একটু মানে একদম মাখা মাখা করলাম না, একটু ঝোলঝোলে নামাবো, না হলে আবার মানে অন্য কিছু কোনো কিছু করিনি তো তাই। তো এবারে হলো গ্যাসটা মুছার পালা, গ্যাসটা মুছে আমি বসে পড়বো খাওয়া দাওয়াটা করতে। তো তার আগে দেখো এই যে জানলাটা মুছে নিচ্ছি, যেহেতু তেল ছিটে গিয়ে জানলাটার মধ্যে পড়ে
তো তাই জানলাটাকে মুছে নিচ্ছি। তারপর এদিকে দেখো গ্যাসটা এখন মুছে নিচ্ছি। আমার না রান্না করার পর গ্যাস অতটা নোংরা হয় না। আমি কি বলো তো, রান্না বসিয়ে না দেখবে আমি বারবার গ্যাস মুছি। এই একটু তেল ছিটা পড়লো তো গ্যাসটা মুছছি, আর এ করতে গিয়ে যে আমি কত ছেঁকা খাই এটা করা কিন্তু ভালো না। কারণ অনেক সময় গরম মানে হাতে তো লাগতেই পারে, আমার তো লাগে এরকম। তো সেই অভ্যাসটা বাদ দিয়েও পারি না, রান্না বসিয়ে দেখবে আমি কতবার গ্যাস ট্যাস মুছে নিই। আমার যেন রান্না করতে গেলে একটু যদি জুল ছিটেই পড়লো বা একটু তেলেই পড়লো আমার যেন দেখতে নোংরা লাগে। তো সেই আমার এগুলো আমি সাথে সাথে মুছে নিই। তাই দেখবে আমার রান্না করার পর না গ্যাস ট্যাস আমার অতটা কিন্তু নোংরা হয় না, যে একদম মানে নোংরা হয়ে আছে এখন ভালো করে পরিষ্কার করতে লাগবে এরকম আমার হয় না। তো এদিকে দেখলে জানলা টানলা সমস্ত কিছু মুছে নিয়েছি, এবারে নিচটাও মুছে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে এদিকে চলে আসলাম এখন বাইরে, কারণ চুলগুলো তো আর ছাড়া হয়নি, সকালবেলা চুলে আবার শ্যাম্পুও করেছিলাম। তো দেখো ভালো করে এখন একটু রোদে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নেব, বেশিক্ষণ আবার দাঁড়ানো চাই না। এই বললাম না সকালের দিকে দেখবে একদম হাড় কাঁপানো ঠান্ডা, তারপর আবার 10-10টার দিকে শুরু হয়ে যাবে গরম। তো এদিকে দেখো নাইটি ফাইটিগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর বেড কাভারটা একদম শুকিয়ে গেছে। তো যেগুলো শুকিয়ে গেলো এগুলো এখন ঘরে নিয়ে যাবো, আর হাউস কোটটা এখনও শুকায়নি, তো এটাও আবার ঠিকঠাক করে দিতে লাগবে। রোদে যদি না ঠিকঠাকভাবে একটু উল্টে পাল্টে না দিয়ে ড্রেসগুলো তাহলে আর শুকাবেই না, কারণ আমাদের এখানে রোদটা না একদম তাড়াতাড়ি মানে এই সেটটা দিয়ে তাড়াতাড়ি চলে যায়, একদম থাকেই না রোদটা। সকালও আসবে লেট করে, তারপর কিছুটা সময় থাকবে, তারপর আবার চলে যাবে। তো সেই উল্টে পাল্টে দিলে আবার 12টার মধ্যে শুকিয়ে যাবে। তো এবারে দেখো বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি, ওইটা তো ধুয়ে দিলাম, আর এবারে এই বেড কাভারটা পেতে নিলাম। এই বেড কাভারটা না আমি অনেক বছর ধরে পাচ্ছি জানো তো, এতটা ভালো পড়েছে এই বেড কাভারটা, খুবই ভালো, একটা ফুটাও যেন তো রং মানে উঠেনি, খুবই ভালো। আর বালিশ কাভারগুলো নষ্ট হয়ে গেলো, ছিঁড়ে গিয়েছে, কিন্তু এইগুলো মানে বেডশিটটা কোনো কিছু হয়নি। তো এই বেড কাভারটাই পেতে নেব। আর আমার না বেড কাভার পাতলে আবার যদি একদম টান টান না থাকে না আমার আবার দেখতেও ভালো লাগে না, একদম ধর মানে কুচকে থাকে একটু, মানে কীরকম যেন হয়ে থাকে মানে একটু মানে কাপড়গুলো একদম কুচকে কুচকে একদম এলোমেলো হয়ে থাকে এরকম, মানে বিছানায় যদি বেড কাভার পাতা থাকে না আমার ভালো লাগে না। একদম বিছানার মধ্যে টানা টানা করে বেডশিট পাতলে তাহলেই দেখতে ভালো লাগে। এই যে দেখো আমার বেড কাভারও দেখবে সবসময় একদম টান টান করে পাতা থাকে। এবারে দেখো সাইডগুলো একদম ঠিক করে নিচ্ছে, ওই সাইডটা না একটু ফাঁকা, তো ওইটাকে মানে দুইটা কাঁথা দিয়ে তারপর ওই সাইডটাকে ঠিকঠাক করতে লাগে। তো দেখো ওই সাইডটাও ঠিক করে নিয়েছি। তো এদিকে দেখো বেড কাভার কিন্তু আমার পুরা পাতা হয়ে গেল। তো এবারে বালিশ কভার আর কুল বালিশ কাভারগুলো চেঞ্জ করে নিয়েছি, তো এইগুলো এখন ইয়ে করে নেব। আর এই যে এই বালিশ কাভারগুলো দেখতে পাচ্ছ না, ওই কাভারগুলো নতুন এনেছিলাম কিছুদিন আগে, যে ইয়েতে গিয়েছিলাম তখন নেওয়া হয়েছিল। তো দুজোড়া নিয়ে আসলাম, আর একটাও আছে, ওইটার কালারটাও বেশ হয়েছে, আমিই পছন্দ করে নিয়ে আসলাম, খুবই ভালো লাগছে। দেখো এই কালারটাও আর এই বেড কাভারটার সাথে মনে হচ্ছে একটু মানে ঠিকঠাকই হয়েছে কালারটা, তো তাই একটু ফুল ফুল করা আছে, তো তাই মনে হচ্ছে একদম পুরো মিলিয়ে গিয়েছে। তো সেই এই বেড মানে ইয়েগুলো পেতে নিচ্ছে। আমি তো ফার্স্টে ভাবলাম যে বালিশের মধ্যে ঠিকঠাক হবে কি না, তারপর দেখছি না ঠিকঠাকই হয়েছে, তার মানে ওই কাভারটাও ঠিকঠাকই হবে, একদম চেন লাগানো আছে, খুবই ভালো হয়েছে কাভারগুলো। তো এই যে দেখো বালিশ কাভার লাগিয়ে নিলাম, এবারে চলো ফুল বালিশ কাভারগুলো লাগিয়ে মানে লাগিয়ে নিই। আর চেনটা থাকাতে না মানে একবার লাগাতে গিয়ে যেন আমার অসুবিধা হচ্ছে, আবার ভাবছি যে নষ্ট না হয়ে যাবে, তাহলে তো একদম মানে আনলাম নতুন পাতলাম। অনেক সময় দেখবে বালিশের কাভারগুলো কোনো কিছু চেন না বেশি দিন কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। তো চেনটা একদিকে থাকলে ভালো হয়, বালিশগুলো আর বের হয় না, অনেক সময় কাভার দিলেও দেখবে বালিশগুলো যেন বের হয়ে যায়। তো এবারে দেখো দুটো বালিশ কাভারই এই যে লাগানো আমার হয়ে গেছে, তো চেনটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি আবার। এই যে দেখো, তো এই যে দেখো বালিশ কাভার লাগানো হয়ে গেছে। তোমাদের কীরকম লাগলো বালিশ কাভারগুলো অবশ্যই কমেন্ট করে বলবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো এবারে কুল বালিশের কাভারটা ইয়ে করে নেব। আর আমার ব্লগটা এতটুকু পর্যন্ত যেই দেখেছো একটা লাইক করে দেবে, আর যদি তোমাদের অনেক অনেক ভালো লাগে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এবারে দেখো কুল বালিশের কাভারও আমার লাগানো হয়ে গেছে, আর একটা বালিশ রয়েছে ওটার মধ্যে আবার লাগাতে হবে। ঘর মানে ঘরের সমস্ত কিছু যদি ধোয়া ধুই করে পরিষ্কার করে পাতা যায় না, তাহলে দেখবে ঘরের জন্য লুকটা দেখতে একদম পুরো অন্যরকম লাগে। আজকে আমার ঘর তো এরকম হবে এই নতুন বেড কাভার পাতা, নতুন বলতে কি এটা তো আরও ইউজ করেছি, তারপরেও ওই বেড কাভারটা চেঞ্জ করে তো এটা নতুন পাতলাম না, তা মানে দেখবে মানে বিছানাটা দেখতে যেন একদম পুরো অন্যরকম লাগছে। আর আমার ঘরে এখনও ল্যাপটা নামানো হয়নি, শুধু কম্বলটাই নামিয়ে নিচ্ছি, তো এত হাড় কাঁপানো ঠান্ডা দেয়নি তাই নামাইনি। আর ওই বেড কাভারটা দেখলেই
গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো আমার গার্ডার ফাডার, তারপর নেল পলিশ, ওগুলোকে ঠিকঠাক করে রাখলাম। আর ওই সাইডেও কিন্তু আমার নেল পলিশ সুকাজের মধ্যে রয়েছে, তো এখানে একটা শুধু রাখা। আর এই যে দেখো এই সাইডটাও একটু ঠিকঠাক করে নিয়েছি। তো দেখলেই সকালবেলায় ঘুম থেকে উঠে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে একদম স্নান টান শেষ করে কিভাবে আমি একদম একদিকে রান্না আর একদিকে ঘর গুছিয়ে নিলাম। আমাদের না দুদিক ব্যালেন্স করে কিন্তু সংসারের কাজবাজগুলো করতে লাগে, যে একদিকে করছি এদিকে করি, এরকম করলে কিন্তু হবে না, টাইমের মধ্যে কাজবাজ শেষ করা যাবে না। তো দেখলেই ঘরের ফাইনাল লুকটা কী সুন্দর গোছানো গোছানো ভালো লাগছে দেখতে। এবারে হলো আমি এখন বাইরে এই যে গাছগুলোর মধ্যে জলটা মানে জল দিয়ে দেবো। আর দুইটা গাছের মধ্যে না ফুলের কুঁড়িও আসলো। এবারে দেখো হাত দিয়ে এভাবে ছিটা দিয়ে দিচ্ছি, একদম পুরো জলটা ঢেলে দিচ্ছি না, এইভাবে ছিটে দিয়ে দিলেই হবে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটাও এখানে শেষ করছি, ফুল গাছে জল দেওয়া নিয়েই শেষ করছি। আর কাল আবারও কোনো একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।